নমস্কার। আজকে আমরা কর্কট রাশির 2025 সাল কেমন কাটতে চলেছে সেই বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অনেকদিন আগে থাকতে এই অনুষ্ঠানটি করছি, অর্থাৎ 2025 সাল এখনো অনেকটাই দেরি রয়েছে। তবে এই আগে থাকতে আলোচনা করার আমার একটি মাত্র উদ্দেশ্য, 2024 সালটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে খুব একটি ভালো কাটেনি। তো 2025 সালেতে কর্কট রাশির মানুষরা অনেকগুলো অ্যাডভান্টেজ পাবে বা অনেকগুলো জায়গাতে সফলতা পাবে, এবং সেই সফলতার জন্য অবশ্যই একটা মেন্টাল প্রিপারেশন প্রয়োজন হয়ে পড়ে। তো সেই কারণে আমি কিন্তু অনেকদিন আগে থাকতে এই অনুষ্ঠানটি করে আপনাদেরকে জানাচ্ছি যে আপনাদের জন্য 2025 সালটা কিন্তু অত্যন্ত ভালো কাটতে চলেছে বা অত্যন্ত ভালো হতে চলেছে। 2025 সালটি কেমন কাটবে, কি গ্রহগত পজিশন থাকবে, সব বিষয়গুলোই স্টেপ বাই স্টেপ বলবো। তবে তার আগে একটি কথা আমাকে বলতেই হবে, 2025 মানে নিউরোলজি বা সংখ্যাতত্ত্ব অনুসারে 9 সংখ্যা হয়, অর্থাৎ 9 মানেই মঙ্গল আমরা জানি। তাহলে মঙ্গল প্রভাবিত এই বছরটি, কিন্তু এই বছরটি মঙ্গল প্রভাবিত হওয়ার জন্য কর্কট রাশির মানুষটা অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে, কারণ মঙ্গল হচ্ছে কর্কট রাশির জন্য একটি রাজ্যকারী গ্রহ। এবং এই মঙ্গল যদি কর্কট রাশির ক্ষেত্রে ভালো অবস্থায় থাকে, অর্থাৎ কর্কট রাশির মানুষদের জন্মছকের মধ্যে মঙ্গলটি যদি ভালো থাকে, তাহলে ডেফিনেটলি কর্কট রাশির মানুষরা সমগ্র দিক থেকে উন্নতি করবে। এবং যদি এই মঙ্গল কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে খারাপ থাকে, তাহলে পারে অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু মঙ্গল রাজ্যকারী গ্রহ সেই কারণে কিন্তু এই মঙ্গলটির বছর যেহেতু, এবং যদি আপনার জন্মজাতকের মধ্যে মঙ্গল খারাপ থাকে, তাহলে আপনি কিন্তু খুবই খারাপ ফল পাবেন তা নয়, তবে ডেফিনেটলি কিন্তু আপনি ততটা ভালো ফল পাবেন না যতটা মঙ্গল ভালো থাকলে আপনি পেতে পারতেন। এই কারণে কিন্তু আপনাদের একটাই কথা বলবো যে এর লাস্টে আমি বলবো, এই সমস্যা থেকে যদি আপনার জন্মচক্রের মধ্যে মঙ্গল খারাপ থাকে, তাহলে পরে আপনি কিভাবে এই মঙ্গলের হাত থেকে রেহাই পাবেন, অর্থাৎ কি করলে এই বছরটা আপনাদের ভালো কাটতে পারে। এবার আমরা চলে আসি গ্রহগত অবস্থাকে মাথায় রেখে কথা বলবো। দেখুন, বৃহস্পতি আপনাদের রাশির 11 ঘরের মধ্যে বছরের প্রথমেই থাকবে। তবে 15ই মে অর্থাৎ 2025-এর 15ই মের পর থেকে এই বৃহস্পতি কিন্তু মিথুন রাশির মধ্যে চলে আসবে, অর্থাৎ যেটি আপনাদের রাশির ধাতস্থান। বছরের প্রথম দিকে এই বৃহস্পতি আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই তো করাবে, এবং তার সঙ্গে সঙ্গে অর্থ উপার্জন করার বিভিন্ন সোর্স দিতে পারে, এবং আপনাদের সন্তানের এডুকেশন ভালো করতে পারে। সন্তানকে নিয়ে যারা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি, অর্থাৎ যারা সন্তান প্রাপ্তি করতে চাইছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি হবার একটি যোগ। এবং বছরের প্রথম দিকে এই বৃহস্পতি কিন্তু আপনাদের সন্তানের এডুকেশনটাও কিন্তু মোটামুটি ভালো দেবে, তবে সন্তানকে নিয়ে কিন্তু আপনার চিন্তা বৃদ্ধি করাবে। বছরের প্রথম দিকে এই বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি করার কয়েকটি জায়গা খুলে দেবে, এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত কর্কট রাশির ছেলেমেয়েরা বিবাহ করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহেরও একটি সংযোগ তৈরি করাবে। তবে 15ই মের পর থেকে, 2025-এর 15ই মের পর থেকে এই বৃহস্পতি আপনাদের রাশির দ্বাদশ ঘরে চলে আসবে। এই রাশির দ্বাদশ ঘরে এসে এই বৃহস্পতি কিন্তু আপনাদের খরচা বৃদ্ধি করাবে, এবং আপনি যতটা আয় করছেন সেই পরিমাণে কিন্তু আপনাকে ব্যয়টাও করাবে, এবং আপনার ছোটখাটো মনের ইচ্ছাগুলোকে পূরণ করিয়ে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার পেট সংক্রান্ত বিষয় নিয়ে, ঠান্ডা লাগার কোনো সমস্যা নিয়ে আপনি ভুগতে পারেন, সেই জায়গাটা বিশেষ ওয়াকিবহল থাকা উচিত। এই বৃহস্পতি আপনাদের পিতার, অর্থাৎ আপনার বাবার কর্কট রাশির পিতার শারীরিক সমস্যা ক্রিয়েট করিয়ে দিতে পারে, নার্ভজনিত সমস্যা কিন্তু এই বৃহস্পতি আপনাদের পিতার ক্ষেত্রে করাতে পারে, তবে সেই ক্ষেত্রে অবশ্যই ওয়াকিবহল থাকা উচিত। এবং এই বৃহস্পতি কিন্তু অবশ্যই আপনাদেরকে একটি অ্যাডভান্টেজ দেবে, যে সমস্ত ছেলেমেয়েরা কর্কট রাশির এবং যারা কিন্তু অ্যাডভাইস রিলেটেড প্রফেশনের মধ্যে এগোবার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে এই বৃহস্পতি কিন্তু অবশ্যই সহযোগিতা করবে। এবং বছরের শেষ দিকে, অর্থাৎ 15ই মের পর থেকে এই বৃহস্পতি কিন্তু অবশ্যই আপনাদেরকে একটি ভালো জায়গা দেবে, অর্থাৎ এই বৃহস্পতি কিন্তু মোটামুটি আপনাদের বেশ কিছু সময় পারিবারিক সুখ, মানসিক সুখ, যেই মানসিক সুখটা একদম চলে গেছিল বছরের শেষের দিকে, এই বৃহস্পতি কিন্তু অবশ্যই আপনাদেরকে মানসিক সুখ দেবে এবং মনের ইচ্ছা পূরণ করাবে। এবং আপনাদের ঘরের লোকের সঙ্গে যে একটি সম্পর্ক খারাপ হয়ে গেছিল সেটা কিন্তু আবার আস্তে আস্তে করে ভালো করাবে। বছরের শেষের দিকে 15ই মে 2025-এর পর থেকে এই বৃহস্পতি কিন্তু আপনাদের মনের ইচ্ছা পূরণ করাবে, যে সমস্ত কর্কট রাশির ছেলে মানুষেরা বাড়ি বা গাড়ি কিনতে চাইছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বৃহস্পতি একটা অবশ্যই অ্যাডভান্টেজ দেবে। যে সমস্ত কর্কট রাশির ছেলেমেয়েরা আউট অফ স্টেট বা বিদেশে কাজকর্ম করছে বা বিদেশে গিয়ে কাজকর্ম করার কথা ভাবনা চিন্তা করছে তাদের ক্ষেত্রে এই বৃহস্পতি কিন্তু নতুন নতুন রাস্তা খুলে দেবে। তবে
একটি বড় ব্যাপার তো বলতেই হবে, শনি ঢাইয়া, কর্কট রাশির শনি ঢাইয়া চলছে। এটা তো কর্কট রাশির মানুষরা প্রত্যেকেই জানে, এবং কর্কট রাশির ক্ষেত্রে শনি ঢাইয়া চলার জন্য বহু কাজ বিলম্ব হচ্ছে, ভালো সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এই শনি ঢাইয়া চলার জন্য কর্কট রাশির মানুষরা আর্থিকভাবে এবং মানসিকভাবে বিপর্যস্ত পজিশনে রয়েছে। কিন্তু তবে একটা খুশির খবর, যদিও বা মার্চের দিকে অর্থাৎ 31শে মার্চ অব্দি শনি এই ঢাইয়াতে থাকবে, তবে 31শে মার্চের পর থেকে আপনাদের ঢাইয়া কিন্তু কেটে যাবে, অর্থাৎ 2025 31শে মার্চ থেকে ঢাইয়া কেটে যাবে এবং আপনারা পাবেন মহালাভ। এই সময়টা আপনাদের কিন্তু একটি গোল্ডেন সময়ের মধ্যে পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ আপনারা কি পরিমাণে লাভ পাবেন আপনারা বুঝতে পারছেন না, কারণ সর্বদাই শাস্ত্র বলেছে যেই মানুষদের ঢাইয়া চলে এবং ঢাইয়ার শেষে তারা, মানে ঢাইয়া যখন তাদের কেটে যায়, সেই কেটে যাওয়ার যে বছরটা, সেই বছরটা কিন্তু তারা অনেকগুলো দিকে অ্যাডভান্টেজ পায়। তাহলে কর্কট রাশির ঢাইয়া কেটে যাচ্ছে 2025-এ, তাহলে 2025টাই কর্কট রাশি অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে, অর্থাৎ 31শে মার্চের পর থেকে, মানে এপ্রিল মাস থেকে। তাহলে এই এপ্রিল মাস থেকে আপনাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি হবে। কোন কোন দিকে সুযোগ সুবিধা বাড়বে? যে সমস্ত কর্কট রাশির মহিলা রয়েছেন এবং যারা বিবাহ করে নিয়েছেন, তাদের স্বামীর বিশেষ উন্নতি দেখতে পাওয়া যাবে। যে সমস্ত কর্কট রাশির মানুষরা, মেয়েরা বা পুরুষেরা কাজকর্ম করার জন্য নতুন কর্মের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটি ভালো সুযোগ সুবিধা আসবে। এবং যে সমস্ত কর্কট রাশি ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু উচ্চশিক্ষা যারা করছে, তাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার মধ্যে সফলতা অবশ্যই দেখতে পাওয়া যাবে। এবং যে সমস্ত কর্কট রাশির ছেলেমেয়েরা বিশেষ করে ইংলিশ বা বাংলা নিয়ে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে তো অবশ্যই বড় অ্যাডভান্টেজ দেখতে পাওয়া যাবে। এই কর্কট রাশির যে আর্থিক সমস্যা ছিল দীর্ঘদিন ধরে, সেই আর্থিক সমস্যা অবশ্যই মিটে যাবে এবং অবশ্যই কর্কট রাশির হাতে কিন্তু বেশ কিছু টাকা পয়সা আসবে 2025-এর মার্চ মাসের পর থেকে। কর্কট রাশির যে মনের মধ্যে ছোটখাটো ইচ্ছাগুলো ছিল এবং বিবাহিত জীবনের যে সমস্যার মধ্যে কর্কট রাশি ভুগছিল, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই কেটে যাবে এবং বেশ কিছু কর্কট রাশির ক্ষেত্রে নতুন বিবাহ করারও কিন্তু একটি যোগ ক্রিয়েট হবে। অবশ্যই আপনি যদি কর্কট রাশির মহিলা হন বা পুরুষ হন এবং আপনি বিবাহ করতে চাইছেন, তাহলে এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ আপনাকে দেবে, অর্থাৎ যোগাযোগ কিন্তু বৃদ্ধি করাবে। শনি আপনাদের নবম স্থানের মধ্যে চলে আসবে এবং নবম স্থানের মধ্যে শনি আসতে পারে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক মেন্টালিটি বা ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা অবশ্যই বৃদ্ধি করাবে। তবে কর্কট রাশির মানুষদেরকে আমি বলবো, অবশ্যই আপনি কিন্তু আপনার সমস্যা কাটাবার জন্য শিবের পুজো বরাবর করে যান, খুব ভালো রেজাল্ট পাবেন। কর্কট রাশির ক্ষেত্রে শনি নবম স্থানের মধ্যে গিয়ে সরাসরি তৃতীয় ঘরের মধ্যে দৃষ্টি দেবে এবং তৃতীয় ঘরের মধ্যে শনি দৃষ্টি দিলে পারে আপনার পরিশ্রম বৃদ্ধি করাবে এবং আপনার সঙ্গে নতুন নতুন কর্মের যোগাযোগ বা নতুন নতুন ভালো ভালো জায়গায় যোগাযোগ বৃদ্ধি করাবে, যেখান থেকে আপনি কিন্তু দীর্ঘমেয়াদি লাভ পাবেনই পাবেন। এই শনি কিন্তু আপনাদের 31শে মার্চের পর থেকে নবম স্থানের মধ্যে গিয়ে সরাসরি, এই শনি কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের ষষ্ঠ ঘরের মধ্যে দৃষ্টি দেবে, এর ফলে কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তি এবং আপনাদের কর্মে কিছুটা পরিশ্রম বৃদ্ধি হবে, তবে কর্মের কিন্তু উন্নতি আছেই আছে। অপরদিকে রাহুকে নিয়ে যদি কথা বলি, তাহলে 19শে মে অবধি রাহু কিন্তু 18ই মে অবধি রাহু কিন্তু আপনাদের রাশির নবম স্থানের মধ্যে থাকবে এবং রাশি নবম স্থানে রাহু থেকে আপনাদের কিন্তু অনেকগুলো জটিলতা তো দিয়েইছে, কারণ শনি ঢাইয়ার মধ্যে ছিলেন বলে। এমনি সাধারণভাবে রাশির নবম স্থানে রাহু কিন্তু খুব খারাপ ফল দেয় না, শাস্ত্র অবশ্যই লিখেছে বইয়ের মধ্যে যে খারাপ ফল দেয়, তবে আমি প্র্যাকটিক্যালি দেখেছি যে রাহু কিন্তু নবম স্থানেতে খুব খারাপ নয়। এবং বৃহস্পতির ঘরের মধ্যে রাহু তো অবশ্যই একটা কথা বলা যেতে পারে, বৃহস্পতির ঘরের মধ্যে রাহু থাকলে পারে রাহু ততটা খারাপ নয়, যদি জন্মচক্রে বৃহস্পতি ভালো থাকে তো, আর বৃহস্পতি খারাপ থাকলে রাহু অনেক সমস্যা ক্রিয়েট করে। তবে শনি ঢাইয়া এবং একদিকে নবমে রাহু, এটা তো সমস্যা করছিল, তবে শনি ঢাইয়া কেটে গেছে এবং সেই ক্ষেত্রে আপনাদের রাশির অষ্টম স্থানের মধ্যে রাহু এসে আপনাদের পেট সংক্রান্ত কিছু সমস্যা বৃদ্ধি করাতে পারে। তবে আপনাদের কিন্তু অষ্টম স্থানে রাহু কিন্তু কিছু শারীরিক সমস্যা, হঠাৎ দুর্ঘটনা বা আপনার প্রিয়জনের হঠাৎ দুর্ঘটনা, আপনার হাজবেন্ড বা আপনার পার্টনারের হঠাৎ কোনো সমস্যা ক্রিয়েট করিয়ে দিতে পারে। তবে এই ক্ষেত্রে যদি সে ওয়াকিবহল হয়, তাহলে পারে কিন্তু তত তাড়াতাড়ি ক্রিয়েট করাতে পারবে না নেগেটিভ বিষয়গুলো। অপরদিকে রাহু আপনাদের 19শে মের পরে রাহু কুম্ভে এসে সরাসরি কিন্তু আপনাদের চতুর্থ ঘরের মধ্যে দৃষ্টি দেবে। চতুর্থ ঘরের মধ্যে দৃষ্টি দিলে পারে কিন্তু ছোটোখাটো পারিবারিক সমস্যা কিন্তু রাহু লাগিয়ে দেবার চেষ্টা করবে এবং পরিবারের বিভিন্ন মানুষদের সঙ্গে আপনার কিন্তু বন্ডিং প্রবলেম করার চেষ্টা করবে। তবে
ততটা বেশি করতে পারবেন যতটা ঢাইয়ার মধ্যে আপনারা কিন্তু সমস্যার মধ্যে ছিলেন। অপরদিকে কেতু 19শে মে কিন্তু আপনাদের রাশি সেকেন্ড হাউসে চলে আসবে, এর ফলে কিন্তু আপনাদের অর্থ অবশ্যই উপার্জন হবে, তবে কিছু অর্থ কিন্তু আপনাদের আটকে যেতে পারে, কিছু কাজ আপনাদের হতে হতে হলো না, এবং আপনার খুব ক্লোজ রিলেশনের মধ্যে, ক্লোজ রিলেটিভের মধ্যে কেউ কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। আপনার কথাবার্তা এমনি গরম, আপনি গরম হলে এমনি সাধারণভাবে আপনি খুব মিষ্টি কথাবার্তা বলেন, তবে গরম হয়ে গেলে পরে একটু টেরা টেরা কথাবার্তা তো অবশ্যই বলেন। তো সেই ক্ষেত্রে এই কেতু কিন্তু আপনাদের কথাবার্তা থেকে নতুন শত্রু তৈরি করে দিতে পারে। তবে এই 2025-এ আমি যদি দেখি সামগ্রিক চিত্র, তাহলে পরে আমি একটাই কথা বলবো, 2025 সালটা কিন্তু আপনাদের খুব ভালো সময় কাটতে চলেছে, এবং এই 2025 সালটি যদি আপনি কর্মপ্রাপ্তি করতে চান, যদি আপনি অর্থ প্রাপ্তি করতে চান, যদি আপনি নিজের ইচ্ছাগুলোকে পূরণ করতে চান, তাহলে পরে এই 2025 সালটি অবশ্যই আপনাকে সাকসেস দেবে। তবে যে সমস্ত কর্কট রাশির মানুষরা বিবাহিত জীবন নিয়ে সমস্যার মধ্যে রয়েছে, তাদের বিবাহিত জীবন কিছুটা ঠিক হতে পারে, তবে সম্পূর্ণ বিবাহিত জীবনটা কিন্তু এখনো ঠিক হচ্ছে না। কর্কট রাশির মানুষরা সবসময় খেয়াল রাখবেন, বিবাহিত জীবনে কিন্তু সারা জীবন, মানে কর্কট রাশির মানুষরা বিবাহিত জীবনে খুব একটা হ্যাপি হতে পারে না, কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। তবে 2025 কিন্তু আপনার প্রফেশনের জন্য খুব একটি ভালো বছর হতে চলেছে, অর্থাৎ 2025 সাল আপনাকে বছরে কিন্তু প্রফেশনটা কিন্তু খুব ভালো হবে। 2025 মঙ্গলের বছর, প্রথমেই বলেছিলাম মঙ্গলের বছর হওয়ার জন্য আপনি অবশ্যই বড় অ্যাডভান্টেজ পাবেন। তবে প্রতিদিন যদি দুবেলা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, তাহলে কিন্তু অনেক বেশি লাভ পাবেন কিন্তু আপনি। এই 2025 সালের জন্য আমি বেশ কিছু উপায় বা টোটকা বলবো, সেগুলো কর্কট রাশির জন্য, এবং তার সঙ্গে সঙ্গে দেখুন এই আজকে 4টি গ্রহকে নিয়ে বললাম, কারণ 4টি গ্রহ মেন ভূমিকা পালন করে, তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক আরো 5টি গ্রহ রয়েছে, তবে এই গ্রহগুলোকে নিয়ে যে ফলাফল বছরের, সেগুলো মাসিক রাশিফলেতে আমি বলবো। অর্থাৎ 2025 যখন শুরু হবে, তখন প্রত্যেক মাসে আমি রাশিফলের অনুষ্ঠান করে, মাসিক রাশিফলের অনুষ্ঠান করে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি রাশির কেমন কাটবে এই মাসটি, সেই বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করব। তাহলে সর্বদিক থেকে আপনি বুঝতে পারবেন আসলে আপনার বছরটি কেমন কাটতে চলেছে। তবে সামগ্রিক দিক থেকে যদি আমি দেখি, বা 2025-এর প্রেডিকশন যদি বলা হয়, তাহলে কিন্তু 2025 অবশ্যই কর্কট রাশির মানুষদের জন্য ভাগ্য উন্নতির একটি বছর। কর্কট রাশির মানুষ যদি নিজের প্রচেষ্টা, নিজের একাগ্রতা, নিজের নিষ্ঠা এবং নিজের লক্ষ্যকে স্থির রাখতে পারে, ঠিক রাখতে পারে, তাহলে কিন্তু ডেফিনেটলি 2025 সালে আপনি উন্নতি করবেন। তাহলে হয়তো কিছুটা আপনি বুঝতে পেরেছেন। তাহলে একটাই কথা বলবো যে অবশ্যই আপনি কিন্তু উন্নতি করতে পারবেন, এবং তার সঙ্গে সঙ্গে কিছু রেমেডি, কিছু টোটকা, কিছু উপায় নিয়েও বলবো প্রত্যেকটি কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে কি কি উপায় করা উচিত সমস্যার জন্য, সেই বিষয়গুলো নিয়ে বলবো। সেক্ষেত্রে লার্ন অ্যাস্ট্রোলজি আমি একটি চ্যানেল তৈরি করেছি, সেখানে গিয়ে আপনি কিন্তু উপায়গুলোকে অবশ্যই দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আপনার অনেক উপকার হবে এবং আপনি অনেক সমস্যার হাত থেকে বাঁচতেও পারবেন। লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সেই দেওয়া রয়েছে, এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন সর্বদা। অনুষ্ঠানটি কেমন লাগলো লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন। থ্যাংক ইউ, এখানে রাখছি, পরের দিন আবার আরেকটি অনুষ্ঠান নিয়ে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।